সভার সাধারণ সম্পাদক আমি সীতারাম ইচুরি, আপনারা দেখতে পাচ্ছেন এই মিটিং উপস্থিত ছিলেন। আমরা প্রাথমিক পর্যালোচনা করেছি এই লোকসভা নির্বাচনে, তার সঙ্গে আরো কিছু সাংগঠনিক বিষয়, রাজনৈতিক বিষয় এবং আমাদের যে কর্মসূচি আন্দোলনের সংগ্রামের সেগুলো নিয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামী আগস্ট মাসের 23, 24, 25 তিন দিন কল্যাণী শহরে পার্টি রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন করবো আমরা। তার আগে একেবারে বুথ স্তর পর্যন্ত যারা নির্বাচনী কর্মী, পার্টির ভিন্ন কমিটি, শাখা, এরিয়া, জেলা, তারা আলোচনা করবেন। তার সঙ্গে নির্বাচনী কর্মী যারা আমাদের পার্টির সদস্য নন কিন্তু আমাদের দরদী, আমাদের সমব্যাচী, আমাদের সহকর্মী যারা কাজ করেছেন, এই রকম আবহাওয়ায়, এরকম বিষম পরিস্থিতিতে যারা লড়াই করেছেন, সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন, নির্বাচনে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন, তাদের সঙ্গে কথা বলা হবে ভিন্ন পর্যায়ে। এবং তৃতীয়ত, আমাদের নির্বাচনে কাজ করেননি কিন্তু নির্বাচন সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর রাখেন, রাজনৈতিক বিষয়ের ব্যাপারে খবর রাখেন, রাজ্যকে বোঝেন কি ঘটেছে, কেমন ঘটেছে, এ ব্যাপারে তারা যদি কিছু তাদের যে অভিজ্ঞতা, খবরাখবর, যে বিশ্লেষণ, সেটা যদি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমরা সে ব্যাপারেও কথাবার্তা বলব এবং তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পাচ্ছি। এই তিনটে পর্যায়ে পর্যালোচনাকে নিয়ে রাজ্য কমিটির বৈঠক হবে আমাদের, সেখানে আমরা চূড়ান্ত করব। তার আগে 28, 29, 30 আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠক হবে দিল্লিতে, সেখানে প্রশ্ন ফরম্যাট করা হবে, আলোচনা যাতে গোটা দেশের অভিজ্ঞতা এক জায়গায় নিয়ে আসা যায় সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন, আমরা নেব এবং তার ভিত্তিতেই আমরা জুলাই মাসে এই গোটা অভিযানটা পরিচালনা করব। পাশাপাশি এ রাজ্যে এবং দেশে যে সমস্ত ঘটনা ঘটছে, এই ঘটমান বর্তমানে আমাদের চলমান আন্দোলনকে আমরা চালিয়ে নিয়ে যাব, সংগঠনকে আরো দৃঢ় করব এবং যে সমস্ত ইস্যুগুলো উঠে এসছে নির্বাচনের সময়, মানুষের যে বিভিন্ন অংশে, শ্রমজীবী মানুষের, মেহনতি মানুষের, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষের, গরিব মানুষের, প্রান্তিক মানুষের, তপশিলী জাতি, আদিবাসী, সংখ্যালঘু, ওবিসি, তাদের বিষয়গুলোকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হব, মাটি কামড়ে লড়াই হবে, সংগ্রাম দ্বারা দৃঢ় করবো, সেই সিদ্ধান্ত নিয়ে।